মানবিক কাজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। এলাকাবাসী তাকে বলে ছবি এমপি। মনোনয়নও পাননি এবার সাতক্ষীরা চার আসনে নৌকার নতুন মাঝি। তবে সেই মাঝিকে বিপদে ফেলতে পারেন নতুন দল বিএনএম প্রার্থী সাবেক এক এমপি। এই অঞ্চলের ভোটের সমীকরণের বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ, ছবি তুলেছেন তারিফ মল্লিক। যে দল আসুক কোনো দলে এখানে মাঠে ইট রাস্তায় দেয় না। বিএনপি জামাতার ভোটে এরাই দুজন কাটাকাটি করবে। আমাদের সবা বাবা এমপির কাছে নাই আপাতত। সুন্দরবনের কোলঘেসা, শ্যামনগর ও পাশের কালীগঞ্জ উপজেলা নিয়ে সাতক্ষীরা চার আসন। এই আসনে গেল দুবারের এমপি ছিলেন আওয়ামী লীগের জগলুল হায়দার, যিনি নানা মানবিক ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভাইরাল ছিলেন। কিন্তু এবার কপাল পুড়েছে তার, পাননি মনোনয়ন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের রয়েছে নানা অভিযোগ। একটা পোলট্রি ঘর যদি একটা পোলট্রি কিনে নিয়ে যায় একটা মাছ মানুষের বাসায় গিয়ে মাথায় এক কেজি পাঁচ কেজি চালিয়ে একটা বাসায় গিয়ে ছবি করলি সে কি নেতা হয়ে যায়? এই রোড আইস 40-42 বছরের ভিতরে আমি কোনোদিন দেখলাম না এতে একটা নিট পট্টি বা মাটি। উনি ওনার কাছে নাকি লোকজন গেলি নাই টাকা পয়সা ছাড়া চিন্ত না। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ চাষাবাদ, মাছ চাষ ও সুন্দরবনের উপর নির্ভরশীল। আওয়ামী লীগ, জামাত, বিএনপি আমাদের দেখার প্রয়োজন না, আমাদের হচ্ছে সৎ ব্যক্তি দরকার। জামাত বিএনপি যখন নাই এই ফোটটা সম্পূর্ণ কোন দলকে এককভাবে দিবে না, যে কোনো একজন তো হবে, আমরা দুইজনকে সমর্থন করি। জামাত অধ্যুষিত সাতক্ষীরা চার আসনে এবার নৌকার মাঝি হয়েছেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম আতাউল হক দোলন। বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা। এটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। অবদাজ্য বেড়িবাদ, টেকসই আধুনিক বেড়িবাদ আমরা নির্মাণ করব। এই খোলপিটার নদীর উপরে আগামী 26 সালের মধ্যে সেখানে একটা ব্রিজ তৈরি করার জন্য, এই ব্রিজটি তৈরি হলে আমার পায়রা দিয়ে আমাদের খুলনায় যাওয়ার যে পথটা অনেক কমবে। এখন সাতক্ষীরা হয়ে আমাদের খুলনায় যাওয়া লাগবে না। রাস্তাঘাটের নির্মাণ কাজ চলমান আছে, ব্রিজ কালভার্ট সেগুলো আমরা যেটি অসমাপ্ত আছে সেগুলো সমাপ্ত করব। এই আসনে তার অন্যতম এবং একমাত্র শক্তিশালী প্রতিপক্ষ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা। এবার নতুন দল বিএনএম এর হয়ে লড়ছেন তিনি। আজকে যারা চিংড়ি চাষ করে তারা বাঁধগুলো কেটে সর্বনাশের দিকে নিয়ে গেছে, এদিকে আমাদেরকে নজর দিতে হবে, বাঁধ রক্ষা করতে হবে। এখন শুধু আমরা ডলারের উপরেই আছি, সবাই ওই চিংড়ি উপরে নির্ভরশীল। তাই আমার প্রথম কাজ হলো এই জনগণের জন্য সুপ্রিয় পানি সাপ্লাইয়ের ব্যবস্থা। এই আসনে মোট ভোটার 4,42,000, যার মধ্যে পুরুষ ভোটার 2,23,000 আর নারী ভোটার 2,18,000। চুনা নদী সাতক্ষীরাকে সুন্দরবনের সঙ্গে যুক্ত করেছে। চিংড়ির ঘের আর সুন্দরবন কেন্দ্রিক মৎস্য আহরণই এই এলাকার মানুষের মূল উপজীব্য। আসছে নির্বাচনে কে নির্বাচিত হচ্ছে তা এখানকার মানুষের কাছে মুখ্য বিষয় নয়। তাদের চাওয়া যে বা যিনি নির্বাচিত হবেন তিনি যেন সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন করেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, শ্যামনগর, সাতক্ষীরা।